দর্শক, খেয়াল করে দেখবেন খবরের পাতায় এবং টেলিভিশনে প্রচারিত সংবাদে পরকীয়ার সম্পর্কে প্রায় সময় বিভিন্ন খবর শুনে থাকি। পরকীয়ার জেরে খুনাখুনিও পর্যন্ত হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, আসলে পরকীয়া কি এবং নারী পুরুষ পরকীয়ায় কিভাবে জড়িয়ে পড়ে, আর এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? দর্শক, উত্তর হচ্ছে, পরকীয়া একটি ব্যাধি। এটি একটি পরিবারের সাজানো সংসার ধ্বংস করে দেয় এবং ভয়ঙ্কর অপরাধের জন্ম দেয়। পারিবারিক জীবনে অশান্তি তৈরি করে। বিবাহের পরে বিভিন্ন স্বামী বা স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়া ও তার সাথে প্রেম করা বা অসামাজিক যৌন সম্পর্ক চালিয়ে যাওয়াকেই পরকীয়া বলে। দর্শক, আমি আজকে আলোচনা করব যাদের স্ত্রী পরপুরুষের সাথে যৌন মিলনের কারণে, যৌন চাহিদা মেটানোর কারণে পরকীয়া করে থাকে, তারা কিভাবে স্ত্রীকে এই পরকীয়া থেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন সেই সম্পর্কে। তো চলুন দর্শক, জেনে নেওয়া যাক। দর্শক, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার স্ত্রী বা সঙ্গিনীকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য তার যৌন চাহিদা পূরণ করতে হবে। অনেকে হয়তো এমন কথা হেসে উঠবেন, স্ত্রীর যৌন চাহিদা পূরণ করুন শুনে। এ আবার কি কথা, নিজের যৌন চাহিদা পূরণ করার সময় তো স্ত্রীর চাহিদাও পূরণ হবার কথা। কিন্তু দিব্য দৃষ্টিতে তাই মনে হলেও বিষয়টার সমাধান কিন্তু এমন সোজা সাপটা কথায় দেয়া সম্ভব না। কেননা বাংলাদেশি নারীরা সাধারণত লাজুক প্রকৃতির, তাই নিজের চাহিদা মিটে কিনা বা মিটাতে চাইলেও সেটা কিভাবে মেটাবে স্বামী, সেটা তারা হয়তো লজ্জায় বলতে চায় না। স্বামী যখন যেচে নিজের চাহিদা মেটাতে স্ত্রীর কাছে আসে, তখনই কেবল স্ত্রীর চাহিদা মেটানোর আশা রাখে। নিজ থেকে খুব কম স্ত্রী স্বামীর প্রতি যৌন আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায়। আর যেহেতু নারী নিজের চাহিদা সেভাবে বলে না, তাই স্বামীও সেভাবে কোনো সিস্টেম ফলো না করে স্ত্রীর দেহ ব্যবহারের মাধ্যমে নিজের চাহিদা পূরণ করে নেয়। সে সময় স্ত্রীর চাহিদা পূরণে অপূর্ণতা থাকলো কিনা বা স্ত্রীর চাহিদা পূরণ না হলেও তার চাহিদা কিভাবে পূরণ করা সম্ভব, এই দিকটা বিবেচনায় নেয় না। কাজেই নিজের যৌন চাহিদা পূরণের সময় স্ত্রীর যৌন চাহিদাও সম্পূর্ণরূপে পূরণ করার চেষ্টা করুন। না করতে পারলেও আপনি যে চেষ্টা করছেন, আপনি যে তাকে অনেক ভালোবাসেন, সেটা স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে দিন। দেখবেন দৈহিক চাহিদার অপূর্ণতা থাকলেও আপনার অকৃত্রিম ভালোবাসার কারণেই পরকীয়ায় আসক্ত হবে না, বা আসক্ত হলেও ফিরে আসবে আপনার ভালোবাসার সন্তান ও সংসারের প্রতি খেয়াল রেখে। সবশেষে বলতে চাই, যে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেম ভালোবাসা ও বোঝাপড়ার সম্পর্ক, কাজে বিয়ের মাধ্যমে বন্ধনে আটকে গেছে বলেই যে এটা কাঁঠালের আঠার মতো আটকে রাখবে ভালোবাসার বন্ধন, সারাক্ষণ এমন ভাবা বোকামি। একবার বিয়ে করেই এই সম্পর্ককে শুধু ছেড়ে দিলেই হবে স্রোতের দিকে, বরং একে লালন করতে হবে উভয়কে। তো দর্শক, আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন এবং নারী পুরুষ উভয়ে পরকীয়া থেকে দূরে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।